আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে আমি বেবে দেখি সব বিদেশি বেবে সব বিদেশি মিশা মায়ার ববেতে আপন বলতে কে গো নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে আমার সাথে গজলটা বলি আমি শেষ করে দিব রাজি আছেন আমার নাই সাধন ভোজন গো দয়াল নাই সাধন ভোজন শোকের পানি দিয়া তোমার দোয়াইতাম শরণ তোমার যদি হয় দয়া মন আর কি মরণ হবে রে আপন বলতে কে গো নাই জগতে আমার দয়াল নবী বলেন বলেন ও আপন বলতে কে গো নাই জগ আমার নবীজি রে মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তাগার গেছে রে বিফলে কথা কান ঠিক কিনা আমার নবীজি রে মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তাগার গেছে রে বিফলে ও তুই যাবি আবার পশুর দলে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়ে আপন বলতে কে গো নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে আল্লাহ আকবার বলেন আমাকে আমাকে সাবজেক্ট দিয়েছে পিতা মাতার খেদমত জোরে বলুন কার খেদমত পিতা মাতার খেদমত আমি আয়াত নিয়েছি ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলুন না আল্লাহু আকবার আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার এই আয়াতের তফসির আমি যথাসাধ্য পরিমাণ চেষ্টা করেছি করার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা সাহেব চেয়ারম্যান জিংলাতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব সহ প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা রহনুমায়ে শরীয়ত ফির তরিকত মুর্শিদে বরহক জনাব মাওলানা মোহাম্মদ রুস্তম।